যাদের তিতির পাখি পছন্দ তারা এগুলো নিতে পারেন। দেখেন কত সুন্দর করে ডাকাডাকি করে, আর কালারটা মাশাআল্লাহ অনেকটা সুন্দর। দেখ এটার দাম চাচ্ছেন কি রকম? দাম তো চাওয়া 6000। 6000 টাকা চাচ্ছেন। আপনারা যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করবেন। একটু কম বেশি করা যাবে ভাই? 5000 টাকা হলে আপনারা নিতে পারবেন। এখানে এক জোড়া ঘুঘু পাখি দেখতে পাচ্ছি। এটা কি মেল ফিমেল কনফার্ম রয়েছে ভাই? হ্যাঁ, মেল ফিমেল কনফার্ম রয়েছে। এগুলো কি আগে ডিম বাচ্চা করেছিল? আগে ডিম বাচ্চা করা। এই ঘুঘু পাখি জোড়া যদি কেউ নিতে চান, রানিং রয়েছে। এই ঘুঘু পাখির দাম চাচ্ছেন কত? 700 টাকা চাচ্ছেন। এপাশে কিছু বার্জিকর পাখি দেখতে পাচ্ছি। এই বার্জিকর পাখির দামগুলো কীরকম চাচ্ছেন? 600 টাকা জোড়া রানিং পেয়ার না? হ্যাঁ, রানিং রয়েছে। এগুলো কি জাতের মুরগি ভাই? খাসি মুরগির বাচ্চা। 130 টাকা পিস চাচ্ছেন। এখানে কিছু কোয়েল পাখি দেখতে পাচ্ছি। এই কোয়েল পাখির জোড়াগুলো কেমন? জোড়াগুলো 100 টাকা চাচ্ছে। এপাশে এটা কি মুরগির বাচ্চা? মিশরি ফাউমি জাতের মুরগি। আমি গত ভিডিওতে সারছিলাম, আপনারা অবশ্যই দেখেছেন মুরগিগুলো। সে বড় মুরগির ভিডিও সারছিলাম। এগুলো সেগুলোর বাচ্চা রয়েছে। আপনারা যদি ফাউমি জাতের কেউ মুরগি নিতে চান, এগুলো 6 মাস থেকে 1 বছর টানা ডিম পারে। আপনারা যদি এগুলো নিতে চান, আপনারা নিতে পারবেন। এখানে এক জোড়া জাবা পাখি দেখতে পাচ্ছি। এই জাবা পাখি জোড়া কেমন দাম চাচ্ছেন? 500 টাকা। একটু সমস্যা রয়েছে না? হ্যাঁ, একটু সমস্যা রয়েছে, পায়ে একটু সমস্যা রয়েছে। এই জাবা পাখির জোড়া 700 টাকা দাম চাচ্ছে। এই ঘুঘু পাখির জোড়া দাম চাচ্ছেন কত? রানিং জোড়া 700 টাকা দাম চাচ্ছে। এখানে এক জোড়া কোকাডাল পাখি দেখতে পাচ্ছি। এই কোকাডাল পাখির দাম চাচ্ছেন কিরকম? 4000 টাকা। একটি লোটিনো রয়েছে আর একটি গ্রে রয়েছে। কোনটা মেল আর কোনটা ফিমেল? গেরেটা মেল রয়েছে আর লোটিনোটা ফিমেল রয়েছে। এটা 4000 টাকা দাম চাচ্ছেন। এখানে আরেকটি জোড়া দেখতে পাচ্ছি। এটার দাম চাচ্ছেন কত? ঘুঘু পাখির জোড়া 700 টাকা দাম চাচ্ছেন। কিছু বাহামা জাতের মুরগির বাচ্চা রয়েছে। এটা কত টাকা জোড়া? 1500 টাকা। কেউ যদি বেশি করে নিতে চায়, এগুলো দেওয়া যাবে না? হ্যাঁ, কেউ যদি বেশি করে আপনারা নিতে চান, এগুলো দিতে পারবে। আর সপ্তাহে 2 দিন এই হাটে বসে, প্রতি শুক্রবার এবং কি মঙ্গলবার। আপনারা হাটে এসে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। এখানে তিতির পাখিও রয়েছে। এই তিতির মুরগিগুলো কত চাচ্ছেন? জোড়া 1600 টাকা চাচ্ছেন। এগুলো রানিং রয়েছে না? রানিং। মেল ফিমেল কনফার্ম রয়েছে। আরও বেশ কিছু মুরগি দেখতে পাচ্ছি। এই মুরগিগুলো কিভাবে বেচেন ভাই? পার পিস 300 টাকা সোনালি মুরগি। আর এপাশে কিছু মুরগি আছে, এটা ফার্মি জাতের মুরগি। এই ফার্মিগুলো কত চাচ্ছেন? এগুলো এখনও রানিং হয় নাই না? এগুলো এখনও রানিং হয়নি, সেমি অ্যাডাল রয়েছে। আপনারা এগুলো যদি কারো ভালো লাগে নিতে পারেন। এপাশে কিছু ঘুঘু পাখি দেখতে পাচ্ছি। এই ঘুঘুগুলো কি বাচ্চা না? বাচ্চা রয়েছে। এই বাচ্চাগুলো কীরকম দামে চাচ্ছেন? 400-500 টাকা জোড়া। যে যেরকম পারে ওরকম বিক্রি করে, যার কাছে যেরকম পায়। তো ভাই, আপনার লোকেশন কোথায়? ভাইয়ের বাসা ফতুল্লায়। ভাইয়ের ফোন নাম্বারটা একটু দেন। 0919-1842-9694। আমার এক ভাইয়ে এই টার্কিগুলো নিয়ে আসছে। এই দেখেন, এই টার্কিগুলো কি বড় সাইজের টার্কি রয়েছে। দেখেন, এটা কি এক জোড়া? জোড়া মেল ফিমেল কনফার্ম রয়েছে। আমার এই পাশে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মেল।
আর ওই পাশে যেটা রয়েছে সেটা হচ্ছে ফিমেল। টার্কি মুরগি চেনার উপায় হচ্ছে খুব সহজ, দেখেন অনেকটা সুন্দর। এই টার্কিগুলো যদি কেউ নিতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। ভাইয়ের বাসায় কি আরও টার্কি রয়েছে? এক জোড়াই রয়েছে ভাইয়ের কাছে, যদি হাটে বিক্রি হয়ে যায় তা তো হয়েই গেল, আর যদি না বিক্রি হয় ভাইয়ের সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করবেন। তবে দেখতে অনেকটা সুন্দর এবং কি বড় সাইজের রয়েছে। আনুমানিক কতটুকু গোছ হবে মোরগটার? 4 কেজি প্লাস হবে। আপনারা যদি কেউ নিতে চান এগুলো নিতে পারবেন। এগুলো রানিং, আগে ডিম বাচ্চা করেছিল, এখনো ডিম পারে, আপনারা যদি কেউ নিতে চান নিতে পারেন। এটার দাম চাচ্ছেন কীরকম? 6,000 টাকা চাচ্ছেন। আপনারা যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করবেন। একটু কম বেশি করা যাবে ভাই? 5,000 টাকা হলে আপনারা নিতে পারবেন। যদি হাটে বিক্রি না হয় আপনারা অবশ্যই যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করবেন। হাঁসগুলো কি আপনার? হাঁসগুলো কি রকম দাম চাচ্ছেন? 500 টাকা। এগুলো কি রানিং রয়েছে? ডিম পারে, হাঁসগুলো নিতে পারেন। এবং কি হাঁসাও রয়েছে দু একটা। তো এগুলো কি জাতের হাঁস? দেশি হাঁস। আপনারা যদি কেউ নিতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। ভাইয়ের ফোন নাম্বারটা একটু দেন। 017-33-90-52-01-01। তো ধন্যবাদ ভাই। এখানে 2 পিস তিতির মুরগি দেখতে পাচ্ছি। যাদের তিতির পাখি পছন্দ তারা এগুলো নিতে পারেন। দেখেন কত সুন্দর করে ডাকাডাকি করে, আর কালারটা মাশাল্লাহ অনেকটা সুন্দর, দেখেন অনেকটা সুন্দর। এটা কি দুইটাই মুরগি না মেল ফিমেল রয়েছে? এটা মেল ফিমেল রয়েছে। আপনারা যদি কেউ নিতে চান এই তিতির পাখিগুলো, আপনারা আমি লোকেশন দিয়ে দিব। ভাইয়ের কাছে বেশ কিছু তিতির পাখি রয়েছে বাসায় একদম। এগুলো কি রানিং ভাইয়া? এর রানিং ডিম পারে না? ডিম পারে এগুলো রানিং। আপনারা যদি কেউ রানিং তিতিরগুলো নিতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। ভাইয়ের বাসায় আরও তিতির পাখি রয়েছে, যারা ডিম পাড়াতে চান এবং কি ডিম এদের দিয়ে ফুটাতে চান তারা নিতে পারেন। ভাইয়ের লোকেশন কোথায়? দেবকে ভাইয়ের বাসা। ভাইয়ের সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করুন। ভাইয়ের ফোন নাম্বারটা একটু দেন। আপনি কেউ যদি নিতে চায় আপনার সাথে যোগাযোগ করবেন। ০১-36-88-45-08। ভাইয়ের সাথে যোগাযোগ করে এই তিতির পাখিগুলো নেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? ধন্যবাদ। এখানে কিছু ফুল সেট আপ দেখতে পাচ্ছি, বারজিগর পাখির বাচ্চা সহ রয়েছে, বেশ কিছু জোড়া রয়েছে এখানে। আমি আপনাদের এক এক করে দেখানোর চেষ্টা করব। এখানে কয়টা বেবি রয়েছে ভাই? তিনটা বেবি রয়েছে এখানে, বারজিগর পাখির তিনটা বেবি রয়েছে, বেবি সহ ফুল ফ্যামিলি। আপনারা যদি কেউ নিতে চান এগুলো, দেখেন মাশাল্লাহ জোড়াটার কালার অনেকটা সুন্দর দেখা যাচ্ছে। পাখিটা গ্রিট খাচ্ছে, দেখেন। এই ফুল সেট আপটির দাম চাচ্ছেন কত ভাই? হ্যাঁ, 1500 টাকা চাচ্ছেন খাঁচাসহ 1500 টাকা চাচ্ছেন ভাইয়া। আরও কিছু পাখি রয়েছে, এখানেও একটি জোড়া রয়েছে, দেখানো সম্ভব হচ্ছে না। তবে আমি যেটা দেখতে পাচ্ছি একটি তিনটা বাচ্চা রয়েছে, একটি ফুল প্যাকেজ আর কি, একটি জোড়ার তিনটা বাচ্চা সহ। এই জোড়াটা কত যাচ্ছে? 1200 টাকা চাচ্ছেন ভাইয়া। এটা শুধু হাড়ি রয়েছে, খাসা নেই এর সাথে। এখানে আরেকটি জোড়া দেখতে পাচ্ছি, এটার মধ্যে 4টি বেবি রয়েছে। এই 4টি বেবি সহ এটি কি র্যাম্বো?
একটি র‍্যাম ডোমিটিশনের পাখি রয়েছে। এই জোড়াটার দাম চাচ্ছেন কত? 1600 টাকা। এটা 1600 টাকা চাচ্ছেন, চারটি বাচ্চা সহ। বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ বড় হয়ে গেছে, দেখেন দেখেন অনেকটা বড় সাইজের হয়ে গেছে। তো এটা 1600 টাকা চাচ্ছেন। এটা ঝর্ণাপাল, একটা ঝর্ণাপাল ক্রোকোডাইল রয়েছে ভাইয়ের কাছে। এটা মেল না ফিমেল ভাই? এটা ফিমেল। আপনারা যদি কেউ এই ঝর্ণাপাল ক্রোকোডাইল পছন্দ করে থাকেন, এই ঝর্ণাপালটি নিতে পারেন আপনারা। এটা ফিমেল রয়েছে, যাদের কাছে এক্সট্রা মেল রয়েছে তারা যদি নিতে চান নিতে পারেন। আচ্ছা ভাইয়া, লোকেশন কোথায়? দেবকে ভাইয়ের বাসা। আপনারা যদি কেউ এই পাখিগুলো নিতে চান নিতে পারেন। ভাইয়ের কাছে আরও বাচ্চা সহ ডিম সহ পাখি রয়েছে, আপনারা যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করবেন। ভাইয়ের ফোন নাম্বারটা একটু দেন। 01673 01673 01 4198 4198 73 73। তো ধন্যবাদ ভাই। এখানে একজোড়া খরগোশ দেখতে পাচ্ছি, একটা বেবি সহ। এটা কি এটারই বাচ্চা? এটারই বাচ্চা রয়েছে, দেখেন বাচ্চাটা কত কিউট। এই খরগোশগুলোর দাম চাচ্ছেন কিরকম? 1500 টাকা চাচ্ছেন এই খরগোশগুলো। দেখেন একটি বাচ্চাও রয়েছে, একটি বেবি রয়েছে। এটা কি একটি বাচ্চা দিয়েছে? বাচ্চা হয়তো আগে বিক্রি করে দিয়েছে ভাই, একটি বাচ্চা সহ নিয়ে আসছে। এটার কালারটা কি? একটু পাইট রয়েছে, দেখেন অনেকটা সুন্দর কালারে। আমরা দেখতে পারলাম যে একটি বাচ্চা সহ একটি খরগোশ নিয়ে আসছে, সেই জন্য ভিডিও করা মূলত। দেখেন অনেক সুন্দর দেখতে। বাচ্চাটার বয়স কীরকম? এক মাস বয়স রয়েছে বাচ্চাটির। আপনারা দেখতে পাচ্ছেন, যদি এই খরগোশগুলো কেউ পালতে ইচ্ছুক হন, এই ফ্যামিলি খরগোশটি নিতে পারেন। ফুল ফ্যামিলি প্যাকেজ, মাত্র 1500 টাকা চাচ্ছেন। যে ভাই নিয়ে আসছে, দুঃখিত ফোন নাম্বার দিতে পাচ্ছি না।